নমস্কার বন্ধুরা, তৃপ্তিস কিচেন এন্ড ব্লগে স্বাগত। তো আজ আমি বানাবো এঁচোর চিংড়ি। তো বন্ধুরা, আমি এঁচোর কেটে নিচ্ছি। আমি একটু হাতে তেল লাগিয়ে নিলাম। তো বন্ধুরা, এঁচোর আমার কাটা হয়ে গেছে, ধুয়ে আমি সেদ্ধ করতে বসিয়েছি। তো এর মধ্যে আমি আবার একটু লবণ দেব, আর দেব হলুদ গুঁড়ো। এটা একটু সেদ্ধ করতে হবে এই 5 মিনিট। তো এটা আমি এবার ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা, আমি জল ছড়াতে দিয়েছি এঁচোর। এবার আমি চিংড়ি মাছ ছাড়িয়ে নেব। চিংড়ি মাছ একটু কেটে নিই। তো বন্ধুরা, এবার আমি এঁচোড়ের জন্য আলু টুকরো করে নিয়েছি, এটা আমি ভেজে নেব। একটু ঢাকা দিয়ে দিলাম। তো বন্ধুরা, আলু আমার ভাজা হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছ ভেজে নেব। তার জন্য কড়াইতে যে তেল ছিল, তার মধ্যে আমি দিলাম একটু হলুদ গুঁড়ো, লবণ। এবার আমি চিংড়ি মাছ দিয়ে দেব। তো বন্ধুরা, চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গেছে, এবার আমি মশলা করে নেবো আবার এঁচোড়ের জন্য। তো এখানে আমি নিয়েছি আদা, সাদা সর্ষে নিয়েছি খুব সামান্য, আর নিয়েছি জিরে, মরিচ আর দুটো পাকা লঙ্কা। তো এটা আমি এবার বেটে নেব। তো বন্ধুরা, চিংড়ি মাছ ভাজার পরে আমার যে তেল ছিল, ওই তেলের মধ্যে আমি দিলাম দুটো তেজপাতা টুকরো করে, দিলাম রসুন বাটা, এটা আমি 1-2 মিনিট নেড়ে চেড়ে নিলাম। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটা বড় পেঁয়াজ নিয়েছি, তা দিয়ে দিলাম টুকরো করে। এক চামচ আমি দিয়ে দিলাম লবণ। এটা একটু নেড়ে চেড়ে নিলাম। এবার আমি দেবো যে মশলা আমি বেটে রেখেছি, সেই মশলা আমি দিয়ে দিলাম। দু মিনিট আমি নেড়ে চেড়ে নিয়েছি। তো এবার আমি দেবো টমেটো কুচি। এক দেবো চিংড়ি আমি অ্যাড করলাম। আলুর টুকরো দিয়ে দিলাম ভাজা। এতে সেদ্ধ এবার এর মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা, আমি গরম জল করে রেখেছিলাম, এবার আমি গরম জল দিয়ে দেবো। এই 7 মিনিট আমি কষে নিয়েছি, তো গরম জল আমি দিয়ে দিলাম। একটু হলুদ দেব, চিংড়ি মাছ আমি এবার দিয়ে দিলাম। ডাকনাটা আমি এবার দিয়ে দেবো। এটা আমি এবার 7-8 মিনিট একটু মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। তো বন্ধুরা, গ্যাস আমি অফ করে দিয়েছি। এবার আমি দেব গরম মশলা। আমি হাতে বানানো, বাড়িতে
হাতে বানিয়েছি সেই গরম মশলা গুঁড়ো আমি দিয়ে দিলাম। আর দেবো আমি ঘি, ঘি আমি অ্যাড করলাম। বন্ধুরা গরমে তো আমি হাফ চামচ ঘি দিলাম, বেশি দিলাম না, তো আপনারা যে যেমন খান তো তেমনি দেবেন, তো আমি দিয়েছি হাফ চামচ গরমের জন্য। ব্যাস প্রস্তুত আমার আজকে ইঁচড়ের রেসিপি। তো বন্ধুরা প্রস্তুত আমার আজকের রেসিপি ইঁচড় চিংড়ি। তো খুব ঘরোয়া উপায়ে আমি রেসিপিটি বানিয়েছি বন্ধুরা। তো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। তো আজকের মতো টাটা, নেক্সট ভিডিওয় আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।